হ্যালো সবাই, আজকে আমার একটি প্রিয় জায়গা আপনাদের ঘুরে দেখাবো। আমরা সপ্তাহে প্রায় তিন দিন এখানে হাঁটতে আসি। আমাদের বাসা থেকে প্রায় 10 মিনিট লাগে এখানে আসতে। এখানে একটি দোকান আছে যেখানে আইসক্রিম, কফি সহ অন্যান্য পানীয় পাওয়া যায়। এটি একটি সম্ভবত ইতালিয়ান ফ্যামিলি পরিচালিত দোকান। দোকানটি কিন্তু খুব জনপ্রিয় এবং এদের ব্যবহারও অনেক ভালো। সবসময় এখানে ভিড় লেগেই থাকে। এখানে একটি স্টেশন আছে, তাছাড়া আশেপাশে কিছু অফিস আছে। এক কথায় দোকানটার লোকেশন অনেক সুন্দর জায়গায়। এখানকার আইসক্রিমের দাম শুরু হয় মোটামুটি 1 ইউরো 40 সেন্ট থেকে। মোটামুটি 8 থেকে 9 ইউরোর আইসক্রিম এখানে পাওয়া যায়। এখানে এত ফ্লেভারের আইসক্রিম আছে যে কোনটি নিব ডিসাইড করাই মুশকিল। আমরা নিয়েছি একটা টিরামিসু এবং একটা বানানা ফ্লেভারের আইসক্রিম। এই জায়গাটা আমার আসলে আরো একটি কারণে প্রিয়, তা হচ্ছে এখানে রয়েছে ছোট্ট একটি পাবলিক লাইব্রেরি। জার্মানিতে আপনি জায়গায় জায়গায় এই ধরনের লাইব্রেরি দেখতে পাবেন। এখান থেকে ইচ্ছে মতো বই এখানে বসে পড়তে পারবেন, আবার ইচ্ছে হলে বাসায় নিয়ে গিয়েও পড়তে পারবেন। আপনার ব্যবহৃত বই অন্যের পড়ার জন্য এখানে রেখে যেতে পারবেন। আমি আসলে জার্মান ভাষা ভালো পারি না এখনো, তাই এই বুক শেলফে ইংলিশ বই খুঁজি সবসময়। এখানে চারপাশটা অনেক নিরিবিলি এবং এখানে বসে কফি খেতে খেতে বই পড়তে আমার ভীষণ ভালো লাগে। আপনার প্রিয় আইসক্রিমের ফ্লেভার কোনটি কমেন্টে লিখতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।